পোষা প্রাণীকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসার নজির বিরল। তবে এবার সেই নজিরই গড়লেন চীনের এক নাগরিক। সন্তানদের আচরণে বিরক্ত হয়ে নিজের পোষ্য কুকুর ও বিড়ালের নামে নিজের $28 লাখ সম্পত্তি পুরোটাই লিখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ওই নারী। বুধবার হংকং ভিত্তিক ইংরেজি সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক বছর আগে সিউ নামে সাংহাইয়ের এক নারী উইলের মাধ্যমে তার সব অর্থ ও সম্পত্তি তিন সন্তানকে দিয়ে দেন, কিন্তু পরবর্তীতে নিজের এই সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি। সম্প্রতি সিউ তার উইলে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন। কারণ হিসেবে বলেছেন, অসুস্থ হয়ে পড়লে কিংবা স্বাভাবিক সময়েও তার সন্তানরা তাকে দেখতে আসে না এবং সেবা যত্ন করে না। তিনি বলেন, তার বিপদের সময়ে কেবল পোষা প্রাণী তার কাছে থাকে, তাই মারা যাওয়ার পর তার পোষা কুকুর ও বিড়ালই সব সম্পত্তি পাওয়া উচিত। স্থানীয় একটি ভেটেরিনারি ক্লিনিককে সিউয়ের উত্তরাধিকারের প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে। সিউয়ের কুকুর বিড়ালের দেখভালের দায়িত্বে রয়েছে এই ক্লিনিক কর্তৃপক্ষ। এই ব্যাপারে বেইজিংয়ে চীনের উইল রেজিস্ট্রেশন সেন্টারের প্রধান কার্যালয়ের কর্মকর্তা চেন কাই বলেছেন, সিউ তার সব সম্পত্তি পোষ্য কুকুরকে দেওয়ার পরিকল্পনা করেছেন, কিন্তু দেশের আইনে এটির অনুমোদন নেই। তবে এই সমস্যা সমাধানের জন্য বিকল্প উপায় রয়েছে। যে পশু চিকিৎসা ক্লিনিকের প্রতি তার আস্থা আছে, সেই প্রতিষ্ঠানের একজন ব্যক্তিকে তার পোষা প্রাণীগুলোকে দেখে রাখার জন্য তিনি নিয়োগ করতে পারেন। চীনের উইল রেজিস্ট্রেশন সেন্টারের পূর্ব চীন শাখার একজন প্রতিনিধি বলেছেন, সিউকে চুক্তির চূড়ান্ত খসড়া তৈরির আগে তার সব অর্থ ক্লিনিকের হাতে হস্তান্তরের বিপদ সম্পর্কেও সতর্ক করে দেওয়া হয়েছে। তিনি জানান, সিউকে জানানো হয়েছে, যদি তার প্রতি তার সন্তানদের মনোভাব পরিবর্তন হয়, তাহলে যে কোনো সময় তিনি তার উইলে পরিবর্তন আনতে পারবেন। এদিকে সিউয়ের এই ঘটনা চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। অনেকেই তার এই ধারণার প্রতি সমর্থনও জানিয়েছেন, তবে কেউ কেউ বিরোধিতাও করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, বেশ করেছেন সিউ, ভবিষ্যতে আমার মেয়ে যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে আমিও আমার বাড়ি অন্যদের দিয়ে দিব। সাইফ মিনায়ুব, কালবেলা ডেস্ক।